দেশটা এখন স্বাধীন হয়েছে, 70টি বছর হলো, খুলে এখনো সব বিষয়ে চর্চা হয় না কেন? নেতামন্ত্রী ঘটলা করবে, দেখবে সকল জনতা, সে বিষয়ে বলতে গেলে ওনাদের বন্দুক আর আমার মাথা। দিন দিন লোকের সংখ্যা বাড়ছে, মানুষের লাগাম থাকছে না তাদের যৌনতাতে। সেক্স শব্দটি তুমি বললে, এমা তুমি তো পাপ করলে। শুনেছি নাকি ঈশ্বর সৃষ্টিকর্তা, মানুষ নাকি তিনিই বানিয়েছেন। মেয়েদের মাসিকের চর্চা তো দূর, তিনি বোধ হয় সেই সময় তাদের এন্ট্রিও বারণ করেছেন। গরিবের পেটে লাথি পড়বে, বড় লোকেরা আরো বড় হবে, এসবের মধ্যে মধ্যবিত্ত ডাইনিং টেবিলে শুধু চর্চাটুকুই করবে। আরে চর্চা করার এতই শখ, খোলা এসে করো, শুধু মেয়েদের মাসিকের চর্চা নয়, তাদের জন্য সর্বত্র দুয়ার খোলো। হ্যাঁ তোমরা ঠিক ধরেছ, আমার আগের ভিডিওটি নামানোর পেছনে আমার বাড়ির লোকের শুধু চিন্তা নয়, তাদের আমার প্রাণের ভয়ও ছিল একরকম। কেন থাকবে ভয় বলতো? আমরা কি স্বাধীন নই? কেন থাকবে ভয় বলতো? আমরা কি এখনো পরাধীন হয়ে? স্বাধীনতা কি শুধু তাদের কাছে প্রাণ নিয়ে ঘোরে যারা হাতে, নাকি স্বাধীনতা শুধু তাদের কাছে বড় সড় নাম খ্যাতি যাদের আছে? ভয় পাবে না কেন বলতো? আগেও তো লোকের মুখ বন্ধ হয়েছে, ভয় পাবে না কেন বলতো? আগেও তো মানুষেরা তাদের আপনজনদের হারিয়েছে। হ্যাঁ আমার হাতে ঘা লেগেছে তাই আমি বলছি, তোমরা দেখো কি করবে, মুখ খুলবে নাকি এখনো মুখে তারা ঝুলবে। মোদি দিদি যার ক্ষমতাই এটা, অনুরোধ শুধু একটাই হলো গিয়ে সেটা, দেখুন যাতে মানুষের মুখ বন্ধ না করা হয়। সত্যি শোনার সৎসাহস যেন সবার মধ্যে একটু হলেও রাখা হয়। নেতামন্ত্রী হতে গেলে কোনো ডিগ্রি লাগে না, নাই কোনো কাগজপত্র লাগে, একটা নিয়ম না আমরাই বানালাম, সত্যি শোনার সৎসাহসটুকু যেন থাকে। যারা আজ পলিটিক্সকে ঘেন্না করে, মনে করে এটাকে কাদা, তারাই দেখবেন একদিন বলবে, ওয়া ওয়া কি দিয়েছ দাদা। অনুরোধ দিয়ে শেষ করলাম, কিছু ভুল হলে মাফ করবেন, প্রস্তাবটা আমার ভেবে দেখবেন, ক্ষতি বই কি লাভেই থাকবে।